নূরের সমর্থকদের সাথে হাতাহাতি নূরের সমর্থকদের সাথে ও ধাওয়া হয়েছে ছাত্রলীগের মহান বিজয় দিবসের স্মৃতিসৌধে ফুল দেওয়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূরের সমর্থকদের সাথে ছাত্রলীগের এই হাতাহাতি ও ধাওয়া হয় বুধবার সকাল নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ফারুকি পার্কের স্মৃতিসৌধ এলাকায় ওই ঘটনা ঘটে এতে সংগঠনের অন্তত দশ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতারা জানা যায় সকালে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র ও যুব অধিকার পরিষদের ব্যানারে ভিপি নুরের সমর্থকরা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে যান ওই সময় তাদেরকে জামাত শিবির কর্মী বলে শ্রদ্ধা নিবেদনে বাধা দেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও তার কর্মীরা পরে ফুল দিয়ে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার সময় ছাত্রলীগ নেতাকর্মীরা ছাত্র ও যুব অধিকার পরিষদ নেতাকর্মীদের ধাওয়া করে ওই সময় ছাত্র ও যুব অধিকার পরিষদ নেতাকর্মীদের সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে এই ঘটনায় স্মৃতিসৌধ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ছাত্র ও যুব অধিকার পরিষদ নেতাকর্মীদের হাত থেকে জাতীয় পতাকা ছিনিয়ে নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেছে বলে জানা যায় ছাত্র অধিকার পরিষদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া বলেন আমরা আনুমানিক ত্রিশ থেকে চল্লিশ জন স্মৃতিসৌধ হয়ে শ্রদ্ধা নিবেদন করতে যাই ছাত্রলীগ নেতারা আমাদের বাধা দিয়ে বলে মাত্র চার থেকে পাঁচ জনকে নিয়ে স্মৃতিসৌধে ফুল দিতে হবে আমরা তাদের কথা মতো কয়েকজন মিলে ফুল দিয়ে হয়ে যাই পরে ছাত্রলীগ নেতাকর্মীরা আমাদের উপর হঠাৎ হামলা করে এতে আমাদের জেলা কমিটির সভাপতি আশরাফুল হাসান সহ অন্তত জন আহত হয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ঘটনা অস্বীকার করে বলেন ছাত্র অধিকার পরিষদের সাথে আমাদের কোনো হাতাহাতি বা ধাওয়ার ঘটনা ঘটেনি তারা স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েছিল ওই সময় তারা স্মৃতিসৌধে কথা বলে পরিবেশ নষ্ট করে পরে উপস্থিত লোকজন বিতাড়িত করে দেয় তবে তাদের আমরা ওই স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে মিছিল করেছি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক ইশতিয়ক আহমদ বলেন স্মৃতিসৌধের ভেতরে কিছু হয়নি তবে বাইরে কিছু হয়েছে কিনা সেটি বলতে পারবো না